প্রথম রাউন্ডের 42 ম্যাচের জমজমাট লড়াই শেষে প্লে অফে উঠেছে 4টি দল। টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আরও 3 দল। এবার শুরু হবে প্লে অফের জমজমাট লড়াই। সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে সাকিব সোহানের রংপুর রাইডার্স। দ্বিতীয় দল হিসাবে প্লে অফে এসেছে লিটন হৃদয়ের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 4 নম্বরের থেকেও আগেই প্লে অফে জায়গা করে নিয়েছে তামিমের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সবার শেষে প্লে অফ নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। তবে প্লে অফের লড়াই থেকে ফাইনালে ওঠাটা সহজ হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের জন্য। কিছুটা হলেও কঠিন পথ পাড়ি দিতে হবে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। কোন দল বেশি শক্তিশালী ও কাদের সম্ভাবনা বেশি, চলুন তাহলে আমরা এক নজরে দেখে আসি কোন দুটি দল উঠতে পারে মেগা ফাইনালে। বিপিএল এর প্রথম রাউন্ডে এক প্রকার দাপট দেখিয়ে প্লে অফে এসেছে সাকিব সোহানের রংপুর রাইডার্স। 12 ম্যাচে 9 জয়ের পাশাপাশি মাত্র 3 ম্যাচে হেরেছে রাইডার্সরা। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। 26 ফেব্রুয়ারি সন্ধ্যা 6:30 শুরু হবে ম্যাচটি। এই ম্যাচ জিতলেই সোজা ফাইনালে চলে যাবে রংপুর রাইডার্স। তবে হারলে আরও একটা সুযোগ পাবে তারা। এলিমিনেটর ম্যাচে জয়ী দলের বিপক্ষে খেলে ফাইনালে আসতে পারবে তারা। সেজন্য ফাইনালে যাওয়াটা খুব একটা কঠিন হবে না রংপুরের জন্য। তার ওপরে আবার প্লে অফের আগে দলের সাথে যোগ দিয়েছেন মোহাম্মদ নবী ও নিকোলাস পুরান। আগে থেকেই আছে জেমি নিশাম, ব্রান্ডন কিং, ডুয়াইন পিটোরিয়াস, ইমরান তাহিরের মতো তারকা ক্রিকেটাররা। দেশি ক্রিকেটারদের মধ্যে সাকিব মেহেদিরা ব্যাট ও বল হাতে পারফর্ম করছেন সমান তালে। রংপুরের মতো একই সমীকরণে কাজ করবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য। 12 ম্যাচে 8 জয় নিয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বর থেকে প্লে অফে এসেছে ভিক্টোরিয়ান্সরা। রংপুরের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ার জিতে ফাইনালে না যেতে পারলেও এলিমিনেটর ম্যাচে জয়ী দলকে হারিয়ে ফাইনালে আসতে পারবে তারা। কুমিল্লার দেশি ক্রিকেটাররা করছেন বাজিমাত, লিটন হৃদয়রা ব্যাট হাতে তুলছেন ঝড়, বল হাতে চমক দেখাচ্ছেন তানভীর মুশফিকরা। বিদেশি বড় বড় নাম আছে কুমিল্লায়, জনসন চার্লস, মঈন আলী, আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ, নূর আহমেদরা আছেন কুমিল্লার ডেরায়। এদিকে কিছুটা হলেও পিছিয়ে থাকে মাঠে নামবে তামিম ইকবালের ফরচুন বরিশাল। তবে শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে প্লে অফে এসেছে তারা। নিজেদের দিনে যে কোনো দলকে হারিয়ে দিতে পারে বরিশাল। সর্বশেষ 5 ম্যাচের 4টিতে জিতেছে তামিম রিয়াদরা। যে ম্যাচটা হেরেছে সেটাও আবার লড়াই করে মাত্র 1 উইকেটে। এলিমিনেটর ম্যাচে তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। হারলেই বার আর জিতলেও কুমিল্লা অথবা রংপুরকে হারিয়ে ফাইনালে উঠতে হবে তাদের। টানা 2 ম্যাচে জেতাটা কঠিন হতে পারে বরিশালের। তবে দুর্দান্ত ফর্মে আছেন তামিম মুশফিকরা, বল হাতে ঘূর্ণি জাদু দেখাচ্ছেন তাইজুল মিরাজরা, দলের শক্তি বাড়িয়েছেন ডেভিড মিলার, তাই তো ফাইনালে ওঠার সম্ভাবনা আছে তাদেরও। এদিকে চট্টগ্রামও আছে দুর্দান্ত ছন্দে, জুনিয়র তামিম একাই গড়ে দিচ্ছেন ম্যাচের ভাগ্য। তাদেরও টানা 2 ম্যাচ জিতে উঠতে হবে ফাইনালে। তো দর্শক বন্ধুরা, আপনাদের মতে কোন দুটি দল উঠতে পারে ফাইনালে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন।